বিনে স্বদেশি পণ্য করছে দেশে অর্থনীতি বিপন্ন। মূল বক্তব্যে যাবার পূর্বে একটি ছোট্ট গল্প বলতে চাই। মাইকেল মধুসূদন দত্ত ভাবলেন বিদেশি ভাষার সাহিত্য চর্চা করলে বিখ্যাত হব, যে ভাবা সেই কাজ। বিদেশে গিয়ে অনেক চেষ্টা করে শিখে বিদেশি ভাষায় সাহিত্য চর্চা শুরু করলেন, হলো না কিছুই, না বিখ্যাত হওয়া না সাহিত্য চর্চা। পরবর্তীতে আবার স্বদেশে এসে নিজ ভাষায় সাহিত্য চর্চা করে পেলেন তারকা খ্যাতি। স্বদেশি ভাষায় মানহীনতা নয়, এখানে ওনার উচ্চ অভিলাষী মানসিকতাই ছিল বিদেশি ভাষা চর্চার একমাত্র কারণ। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী, এবং ধন্যবাদ তাদেরকে যারা আজকে আমাদের বক্তব্য আজকে আমার বক্তব্য শুনছে। যে যে বিষয়ের উপরে নাম্বার প্রদান করা হবে, উপস্থাপন কৌশল, উচ্চারণ ও বাচনভঙ্গি, যুক্তি উপস্থাপন, তত্ত্ব ও তথ্যের ব্যবহার, যুক্তি এবার স্বদেশি ভাষার মানহীনতা নয়, উচ্চ বিদেশি মানসিকতাই ছিল বিদেশি ভাষা চর্চার একমাত্র কারণ। বা তাদেরকে যারা আজকে আর বক্তব্য শুনছেন, আজকে বিতর্কের বিষয় মানহীনতা নয়, মানসিকতার কারণে স্বদেশি পণ্য আজ অবহেলিত হচ্ছে। আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি, অর্থাৎ স্বদেশি পণ্য অবহেলিত হবে না যদি না আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করে স্বদেশি পণ্য ব্যবহার শুরু করি। আমার বিষয়ে আমার দলের প্রথম বক্তা বিষয় সংজ্ঞায়ন করে গেছেন, আমি আমার বিশ্লেষণ হিসেবে বক্তব্য দিয়ে বিষয়টির গভীরে আপনাদের নিয়ে যাব। মাননীয় মডারেটর, আজকের এই ডিজিটাল যুগে স্বদেশি পণ্যের মান চাহিদা ও যোগান কিন্তু সে অতীতের মতো নয়। এখন পণ্যগুলি তৈরিতে ব্যবহৃত হচ্ছে উন্নত কাঁচামাল, কাঁচা মালের উচিত মান নিয়ন্ত্রণ, এবং শুধু দেশের নয় অনেক স্বদেশি পণ্য এখন বিশ্বব্যাপী সুখ্যাতি পাচ্ছে। কিন্তু আমাদের উচ্চ বিদেশি মানসিকতা পরিবর্তন করে আমরা যদি দেশীয় পণ্য ব্যবহার শুরু করি, তবে অপরিহিত থাকবে না দেশীয় পণ্য। সবাই ভাবে দেশীয় প্রোডাক্ট বলতে কিছু আছে নাকি, হয়ে এবার ভাঙা আর নয় হয়ে ওপার ভাঙা না। প্রতিপক্ষ বিষয়টি এমন নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মেড ইন বাংলাদেশ টিকা লাগান টি শার্ট পরেন, তখন দেখা যায় আমাদের দেশে দেশীয় বলেন ক্রমাগত লোকসান দিতে দিতে ক্ষুদ্র কারখানা মালিকদের আত্মহত্যা এবং কিছুর জন্য সব দায়ী আমাদের নোংরা অনুকরণপ্রিয় মানসিকতা। স্বদেশি পণ্য কিনে হয়ে ধন্য এ উক্তিতে অনুপ্রাণিত হয়ে যখন বাজার ব্রয়লার মুরগি রেখে দেশীয় মুরগি কিনে আনে, তখন প্রতিপক্ষের পক্ষে হয়তো নিজের আত্মতৃপ্তি পেয়ে থাকে। আমরা যখন হলিউডের মুভি দেখতে বসি, তখন সিনেমাটিতে যখন দেখতে বসি, যদি হাতে থাকে একটা ভেবে না এবং তখন জমে ওঠে মুভিটি। কিন্তু একবার কি ভেবে দেখেছি, যদি সেভেন আপের বদলে হাতে থাকে প্রাণ কোম্পানিও দেশীয় পানীয়, এক্ষেত্রে মনে হয় তেমন একটা ব্যবধান করবে না মুভিতে। ওই বা পার্থক্য সেভেন আপ এবং প্রাণের দেশীয় পানিতে মনে হয় তেমন পার্থক্য নেই। মাননীয় মনিটর, পার্থক্য রয়েছে আমাদের মানসিকতা। হাজার বছর ধরে যে মানসিক বিড়ম্বনতা হোক আমরা বুঝছি, তার প্রতিষেধক বোধ হয় এখনো তৈরি হয়নি। মাননীয় মনিটর, প্রতিপক্ষের বক্তারা বিষয়বস্তু শুধুমাত্র দেশীয় পণ্যের মান নামক শব্দগুলো নিয়ে আটকে রয়েছে। স্বদেশি পণ্যের মান না বলে মানুষ বিদেশি পণ্যের দিকে ঝুঁকবে কেন, এই প্রশ্নে তাদের মনে ঘুরপাক খাচ্ছে। ওনারা আরো দাবি করেন মান ভালো হলে ওনারা আর বিদেশি পণ্য ব্যবহার করবেন না। বিপক্ষে বলার জন্য আমার একটি তথ্য রয়েছে, 2018 সালের জুন মাসের 6 তারিখে কালের কণ্ঠ পত্রিকায় রয়েছে দেশীয় কোম্পানি প্রাণ, আরএফএ, ল্যাক্সমিপুর, ফ্রেশ, বিআরবি, ওয়ার্কার সহ আর অনেক বহুজাতিক আমাদের দেশীয় কোম্পানি বিশ্বব্যাপী সমাদৃত। একই সাথে দেশীয় বাজারের অর্ধেক ধরে আছে কোম্পানিগুলো দেশীয় পণ্য। আসলে পণ্যের মান নয়, ছোটবেলা থেকে আমরা বিদেশি পণ্য ব্যবহারের অন্ধ মানসিকতায় দায়ী। স্বাধীনতার 50 বছর পরও আমরা দেশীয় পণ্যের প্রতি আস্থা আনতে পারিনি। ধরে নিলাম আমাদের পণ্যের মান খারাপ, তার চেয়ে বেশি খারাপ আমাদের দেশীয় পণ্যের প্রতি বিরূপ মানসিকতা।
দেশীয় ফোনের বদনাম এবার ঘুচানো যাবে না প্রতিপক্ষ। দেশীয় কোম্পানি যতই ভালো মোবাইল ফোন তৈরি করুক না, কারণ আমাদের মন মানসিকতা চায়না মোবাইল ফোনগুলো দিকে। মেড ইন চায়না যার গ্যারান্টি দেওয়া যায় না, সাথে সাথে ঘরে মেড ইন চায়না টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন সবকিছুরই যার নেই কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি। মানের পেছনে প্রতিপক্ষ বন্ধুরা আসুন সবার পণ্যের মান নয় আমাদের মানসিকতাই পণ্যের অবহেলার একমাত্র কারণ। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ, বাংলাদেশের যেসব ব্র্যান্ড শীর্ষস্থান দখল করে আছে তারা সবগুলোই বিদেশি বহুজাতিক কোম্পানি।
ঘড়িকে চালায় বাংলাদেশের সবচেয়ে নাম করা ভালো ঘড়ি প্রতিষ্ঠানগুলোর একটি কান্টার ওয়ার্ল্ড ব্যাংক। এতে দেখা যাচ্ছে বাংলাদেশের শীর্ষ দশটি ব্যান্ডের মধ্যে প্রথম স্থানে আছে সানসিল, দ্বিতীয় স্থানে আছে লাক্স, এবং তৃতীয় স্থানে আছে রি। এই তিনটি পণ্যই বাংলাদেশে বা আর এই খাদ্যে যখন থাকে মানুষ তখন জনসাধারণ কিভাবে করবে দেশি পণ্যের উপর আস্থা
প্রত্যেক বাবা ভাই চাই তার সন্তানকে মাংস বন্ধ খাবার গ্রহণ করাতে। একজন শিশু জন্মের পর প্রথম যে খাদ্যটি বেরোবে সেটি হলো দুধ। কিন্তু বর্তমানে আমাদের দেশে গুণদুধই বা এটা হচ্ছে ফলাফল জানার পূর্ব মুহূর্ত, ফলাফল জানার পূর্ব মুহূর্তে সবাই একটু টেনশনে থাকে, তাই না?